फाइनल ये खुशी का आंसू है। प्रत्येक तार गर्लफ्रेंड के रोज डे, चॉकलेट डे, टेडी डे, प्रॉमिस डे, किस डे प्रत्येकটা সেলিব্রেট করছে डिफरेंट डिफरेंट ওয়ে তে। আর একটা কিচ্ছু তুমি আমাকে দাও নাই। আর দিলা তো দিলাম কি সাড়ে শিং। একটু লল। Hey guys, তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে। সো দেখো তোমাদের মধুদীপ পুরো খেপেছে। ষাঁড় বড় খেপছে আজকে গাইস, আজকে ষাঁড় বড় খেপছে। চলে এলাম খেপো না, চলো ঘরে চলো। সার অনেক খেপে গেছে। এই তো তোমাকে দিয়েছি ভ্যালেন্টাইন গিফট। এর থেকে ভালো গিফট কি হতে পারে তুমি নিজে চিন্তা করো। কত কিউট গিফটটা, একবারও তুমি রাগ করে বলতে পারবে হ্যাঁ আমাকে দাদা ভালো গিফট দিয়েছে? দেখো দেখো তুমি খালি, তোমাকে একটা ডিপি তুলে ফেসবুকে ছবি দিতে পারবো তোমার, এত সুন্দর লাগছে বলছি। তুমি কখনো লেডি শার দেখেছো? লেডি শার ছুঁড়ে মারবো কিন্তু তোমার মুখের মধ্যে বলে দিই। আমি কথা বলছি শোনো, তুমি কখনো লেডি শার দেখেছো? ও এখন রাগ করছো? ভালো লাগছে না, তুমি নাটক বন্ধ করো তো। কে নাটক কেন বন্ধ করবো? আমি তোমাকে বলছি কি শোনো, তুমি কত কি দাও, এইটাও তুমি আমাকে বিয়ের আগে দিয়েছিলা, কত গিফট তুমি আমাকে বিয়ের আগে দিতা। আমি কত হ্যান্ডসাম ছিলাম তখন দেখো, কিচ্ছু দাও নেই, দেখো না তুমি, তুমি তো তুমি তখন কত সুন্দর ছিল দেখো। তুমি আমার মা বাবাকে গিয়ে দেখো কত রোমান্টিক এখনো এই বয়সে, কত কি দেয় ভ্যালেন্টাইনস ডে তে। তোমাকে তুমি বাবাকে বলেছে তোমাকে? হ্যাঁ বাবা আমাকে বলেছে ফোনে। তুমি এত রাগ করছো কেন? তোমার জন্য তো অনেক গিফট রয়েছে, অনেক। তোমার জন্য কি রয়েছে বলো তো? বুক ভরা ভালোবাসা, বুকের অন্দরে অন্দরে, নিলয়ে নিলয়ে, অন্দর থেকে নিলয়ে, সংযোগস্থলে, আন্ত আলিন্দে, সেইখানে যে ভালোবাসা, সেই ভালোবাসা তোমাকে দিচ্ছি আজকে আমি, সেই ভালোবাসাই হচ্ছে এটা। এখন রাগ করছো তো? হ্যাঁ তোমার নাটক সহ্য হচ্ছে না, তুমি যাও এখান থেকে। নাটক সহ্য হচ্ছে না, একটা কিছু দিল না। আমার কথাটা ওইটা না যে দিলেই ভালোবাসা হয়, না দিলে ভালোবাসা হয় না, কিন্তু অ্যাটলিস্ট তুমি বিয়ের আগে যেই জিনিসগুলো মানে অক্ষরে অক্ষরে পালন করতে, সেই জিনিসগুলো তো তুমি এখন একটু হলেও অ্যাকসেপ্ট করবা। করব তো, এই দিনগুলোকে তুমি, দিন শেষ হয়নি, সময় শুরু হয়েছে সবে। সবাই তুমি বলো, তুমি বলো সেলিব্রেট করছে কি করে নেই সবাই? সেলিব্রেট করছে, আমিও করব, সেলিব্রেট করছে আমিও করব। তুমি অযথা রাগ কেন করছো? তিনটা রোজ নিয়ে ধরে দিলা, ঠিক আছে এটা আমি খুব সুন্দর। ও তুমি আবার গুনছো গাইস, গুনছে কিন্তু, দেখো তিনটা রোজ আছে, এটা হচ্ছে ভালোবাসা, ঠিক আছে। আচ্ছা তোমার তো রাগারাগি করার কোনো কারণ নেই, আমি তোমার জন্য, আমি তোমার ন্যূনতম 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 মানুষের একটা মানে ইয়ে থাকে যে হ্যাঁ দায়িত্ববোধ বা, যা শাট আপ, তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রয়েছে, তোমাকে আর পক 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 করতে হবে না। ব্যাগ ভর্তি ভালোবাসা এনেছি তোমার জন্য। নাও আনবক্স করো। হ্যাঁ সেটাই, আমি খালি তোমার মন চেক করার জন্য আমি জাস্ট এই শিংটা এনেছি অনেকক্ষণ আগে, অনেকক্ষণ আগে। কখন কিনছো? সিক্রেট কেন বলবো তোমাকে বাবা, এগুলো কখন আনছো বলবো তো। তারপরে What is this?
গেস, বাইরে তো ছবি আছে, বোঝা যাচ্ছে কিছু। আমি যখন সব থেকে আসবো আমাকে এটাতে কিছু রেডি করে খাওয়াবা। তুমি আমাকে দিয়েছো, আমি খাবো, তোমাকে দিব কেন? বাহ, শুরুটা তো আমি করবো না? ক্রাশার, আইস ক্রাশার, চকলেট, ইয়া, হ্যাপি চকলেট ডে। ও মানে তুমি সবকিছু একসাথে করেছি, কি করবো আমার সময়, হ্যাঁ ইএসবি আগের মতোই, কি করবো আমার সময় হয়ে উঠছিল না, আমার দোকানে অনেক চাপ ছিল। ইয়া ইয়া ইয়া, বাক্সটা একটু ছেঁড়া জাস্ট আমার এটা চেক করার জন্য, কারণ এটা আমি অ্যামাজন থেকে অনেকদিন আগেই অর্ডার করেছিলাম, তো ওই জন্য আমার চেক করার জন্য বাক্সটা ফেলে নিই, আমি বাক্সটা ওইভাবেই রেখে দিয়েছি। আছে একটা ভালো জিনিস, আনবক্স করো। হ্যাঁ আমি খুলে জাস্ট চেক করার জন্য, আর কিছু না, গিফট র‍্যাপ করতে পারিনি। খুব ভালো জিনিস, যত্ন সহকারে একবার বজরং। জয় বজরংবলী, তোড় দে দুশমন কি গলি। আমি কি করবো, আমার গিফট নিয়ে খুব কম আইডিয়া, তো স্বাভাবিক ভাবে যেগুলো তোমার চয়েসফুল সেগুলোকে আমি কালেক্ট করার চেষ্টা করি। তো আজ মঙ্গলবার, সেই মঙ্গলবারের শুভ দিনেই আজকে এটা উদ্ঘাটন হচ্ছে। একবার মুখে বলো জয় বজরংবলী। তোমাকে সো আরেকটা সবচেয়ে মূল্যবান জিনিস তোমাকে এখন দিচ্ছি, সবচেয়ে স্পেশাল জিনিস এখন একটা দিচ্ছি, যেটা আমার ওয়ার্ড্রোবে আটেনি, তো আমি এখানে লুকিয়ে রেখেছি। এত সুন্দর তো রোল করা থাকে না, বলো। সে তো তোমার জন্য এনেছি, তুমি গিফট আনবক্স করবে সেটাও জানি, বাট একটু একটু জাস্ট আইডিয়া করে নাও। তাহলে চলো ওপেন। হলো গোল্ডেন রোজ, এটা কিন্তু পুরোটা সোনার, এগুলো কিন্তু পুরোটা সোনার, কিন্তু এটা সোনার, হ্যাঁ পুরো গোল্ড, না না পুরো গোল্ড। এটা তুই, আমি কি তোমাকে প্লাস্টিকের দিব? দুবাই থেকে এনেছি এটা, এটা অর্ডার করেছি, গোল্ড পুরো 24 ক্যারেট গোল্ড। আমি তো আমি ছ্যাবলামো মারছি, কিন্তু জিনিসটা অসম, নাইস, ভেরি নাইস, খুব সুন্দর। নি এটা ভিতরে আবার কি আছে? ওয়ারেন্টি কার্ড, গোল্ডের ওয়ারেন্টি কার্ড। বাহ, এটা ও পাতাগুলো আবার সেট করা যায়? হ্যাঁ, বাহ দারুণ তো। পাতা ছাড়া গোলাপ কেমন লাগবে? ঠিক যেমন আমি ছাড়া তুমি সেরকম, সেজন্য। বাহমে ডালে বাহে বাহে, সেই সুন্দর হয়েছে, দারুণ, থ্যাংক ইউ সো মাচ। পছন্দ হয়েছে? খুব খুব। ওকে বাবা, তুমি আমার ভ্যালেন্টাইন্স ডেটা হচ্ছে একদম ইয়াদগার কর দিয়া, একদম কিছু ইয়াদগার কর দিয়া। এই ব্লগটার জন্যই কিছু করিনি, সব প্ল্যান মাফিক হয়েছে। এখনো তোমার সব কিছু পাওনি, তোমাকে নিয়ে এখন আমি যাব। ম্যাডাম রেডি হয়ে গেছে, শুধু একটা গিফটের লোভে, মোটো গিফটের লোভে না কি সব বলে, একটা গিফট পাওয়ার জন্য ঝটপট রেডি নিয়েছে, আর অন্য সময় আমাকে বলে 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 রেডি হতে হয়। তুমি অস্বীকার করো, আমি সামনে যা ছিল তাই পরে নিয়েছি। না না আমি সেটা বলছি না, তোমার ভালো লাগছে সেটা বলছি না, তোমার ড্রেসআপ নিয়ে আমি কিছু বলছি না, মেকআপ নিয়েও কিছু বলছি না, আমি জাস্ট বলছি তোমার টাইম টেবিল নিয়ে, তোমাকে ধাক্কা ধাক্কা এ রেডি হ না, এ রেডি হ না, আর এখন ও যেই বলছি ভ্যালেন্টাইন বাইরে সেলিব্রেট করতে যাচ্ছি, এক পায়ে রেডি, এক পায়ে, আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে গেল শুধু, তাহলে অন্য সময় ছিল তাই করে নিয়েছি, দু ঘন্টা, দু ঘন্টাও কম। এটা করবো না, ওটা করবো, ওটা করবো না, ওটা করবো,
সবাই আজকে রেড পরে। তুমি আজকে ইয়েলো পরেছো? তোমরা কিছু না বলো না বলো, হ্যাঁ দাও। কিছু একটা হবে, চকলেট ফকলেট ছবিস। She is really now, I am too abak. তুমি বলে দাও কিছু রিয়াকশন তো করলো। Finally, খুশি গা আসু। খুশি হয়েছে তো কি হয়েছে মা বাবা? হ্যাঁ, দুজনে ভ্যালেন্টাইন সেলিব্রেট করছে। বাহ, মার বাবার 41 বছর বিয়ের হয়ে গেছে, এখনো কতটা রোমান্টিক দেখো। না বলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি হ্যাপি ভ্যালেন্টাইন্স, হ্যাপি হ্যাপি খুশি। এখানে ক্যামেরা করে দিচ্ছে হচ্ছে বৌদি, তো এখনো কতটা রোমান্টিক হবো আমি শুধু ওটাই ভাবি। মা যে চকলেটটা ভালোবাসে সেটা রোজ নিয়ে দেখো ভ্যালেন্টাইন্স ডে কিভাবে সেলিব্রেট হচ্ছে। আমার এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে, ভীষণ ইন্সপায়ার করে, সব থেকে বড় কথা আমার। অবভিয়াসলি এইভাবে আমরা গল্প করতে করতে আমাদের খাবার চলে আসে। আর এখানে ছিল মিক্সড ফ্রাইড রাইস, চিকেন ভর্তা, আর একটা ছিল মশালা নান। প্ল্যান করেই গিয়েছিলাম যাতে খাওয়া দাওয়া করে আসবো, তো ওই জন্য বেশি লেট করে আসলো কোনো ব্যাপার না, মা কিছু বলবে না, বকবকি করবে না। খাওয়া কমপ্লিট, ফিনিশ, রাইট, আমরা মাত্রই আসলাম বাড়িতে। আর এই দেখো রিংটা কি ভালো লাগছে, আমার সেই পছন্দ হয়েছে, আমি ভাবতেই পারিনি এতটা বড় সারপ্রাইজ হবো। সো জাস্ট বাড়িতে আসলাম, অনেকটা রাত্রি হয়ে গেলো আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে, মোটামুটি 10:45 মতন বাজে এখন ঘড়িতে। সো ব্লগটার বেশি বড় করবো না, এখানে এন্ড করবো। আমি ভাবতেই পারিনি আজকে ব্লগটা হবে, সব থেকে বড় কথা, মানে আনএক্সপেক্টেডভাবে আজকে ব্লগটা হলো আর দিনটাও খুব ভালো করে কাটলো ঠাকুরের ইচ্ছায়, সকলের আশীর্বাদে। সো চলো ভিডিওটা বেশি বড় করে এখানে এড করছি, তোমরা সকলে ভালো থেকো, আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো ভিডিওটা এতটুকুটাই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমার চাই। আজকের মতো টাটা।